সরকারি নিয়ম ভেঙে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়ার দাবিতে বিডিও শরণাপন্ন হলো একদল ছাত্রছাত্রী। তারা স্থানীয় গোলসি উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করে। এদিন দুপুরে শতাধিক ছাত্রছাত্রী গোলসি দুই নম্বর বিডিওর কাছে মিছিল করে অভিযোগ জানাতে আসে। পড়ুয়ারা জানায়, তারা স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়ছেন দীর্ঘদিন ধরে। গতকাল কয়েকজন গৃহশিক্ষক তাদের স্কুলে গিয়ে শিক্ষকদেরকে পড়াতে বারণ করে আসেন। তারা স্কুল শিক্ষকদের কাছে পড়তে চায়। ওদের কাছে পড়ছি, তারা আমাদেরকে যত্ন সহকারে পড়াচ্ছে। ওনাদের দাবি হচ্ছে ওনারা নিয়ম মেনে আইন মেনে সব কিছু করছে। তাহলে ওরা যদি নিয়ম মেনে আইন মেনে সব কিছুই করছেন, তাহলে আইনের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না? ওনারা এসে পড়ানোর মাঝখানে এসে পড়ে স্যারদেরকে অপমান করে আছেন, ছেলে মেয়েদের কথা শুনিয়ে যাচ্ছেন, ওদেরকে বের করে দিয়ে যাচ্ছেন, এটা কোথাকার নাই? ওরা বলছে আমরা আইন মেনে করছি, এটা কোথাকার নাই? যে কিন্তু স্কুল টিচারদের যে পড়ানো বারণ আছে, বারণ আছে এরকম। এটা যখন প্রথম ইয়ে হলো, চালু হলো, তখন সবাইকে জানিয়ে দেওয়া হলো। তখন ওরা এসে পড়ে কোনো রকম কোনো উচ্চ বাচ্চ দেখালো কখন? যখন আমাদের চার মাস ক্লাস হয়ে গেছে, তখন ওরা এসে পড়ে এখন স্যারদের সামনে স্যারদেরকে দাঁড় করিয়ে বলছে আপনারা এখানে পড়াবেন না, আপনারা ছেড়ে দিয়ে চলে যান। আমরা যখন প্রশ্ন করছি ওদেরকে যে আমাদের তাহলে টিচাররা কোথায়, আর কোথায় টিচার আছে? আমাদের যে এতগুলো ছেলে সমস্ত জায়গায় এক এক রকমের সিলেবাস চলছে, তখন সবাই ছেড়ে দিয়ে চলে আসছে ওদেরকে, একই সাথে একইভাবে পড়ানো, এক টানে আনা, এক সুতোয় আনা। কোন টিচার টিচার আছে? তো ওদের বক্তব্য হচ্ছে সে দায়িত্ব তো আমি নেবো না, ওনার চিজদের দায়িত্ব আমি নেবো না। এই কথাটা উনি ফেসবুকে একদম লাইন করে লিখেছে যা ওরা। স্থানীয় গৃহশিক্ষকদের দাবি, গোলসি হাই স্কুলের শিক্ষকরা সরকারি নিয়ম ভঙ্গ করে স্কুলের ক্যাম্পাসের মধ্যে টিউশন পড়াচ্ছেন। তাছাড়া গোলসি বাজারে বাড়ি ভাড়া নিয়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, মোটা টাকা মাইনে নিয়ে তাদের অধিকারকে বঞ্চিত করছেন। এটা শিক্ষিত বেকারদের পক্ষে খুবই ক্ষতিকারক হবে না? ওই স্কুলে স্যাররা স্কুলের মধ্যেই পড়ান। স্কুলে ছটা দিন হয়, ছটা দিনের মধ্যে 10টা টু 5টা পর্যন্ত ক্লাস করার নিয়ম, সেই ক্লাসে তারা পড়িয়ে তাদেরকে কোর্স কমপ্লিট করতে পারছেন না। অথচ দুদিন করে প্রাইভেট পড়াচ্ছেন, এক ঘন্টা করে প্রাইভেট পড়াচ্ছেন, সেখানে তারা সব কিছু শিখিয়ে দিচ্ছেন। এটা কী করে সম্ভব? এটা কি কোনো জাদুকাঠি আছে নাকি যে ওনারা ম্যাজিক করে শিখিয়ে দিচ্ছেন? তো একটা মানে কালো ছায়া, একটা কালো দিক, মানে দুর্নীতির আখড়া গজিয়ে তুলেছেন এই স্কুল শিক্ষকরা, যেটাকে ভাঙতে যাওয়ার জন্য আজকে আমাদের বিরুদ্ধে দুর্নীতি, আমাদের বিরুদ্ধে শালীনতাহীনতা, আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নেমে এসেছে। এবং আমি এর প্রতিবাদ করতে চাইছি, আমি সোজা মেরুদণ্ড রেখেই আমি এর প্রতিবাদ করতে চাইছি, কারণ অন্যায়টা অন্যায়। এ বিষয়ে গৃহশিক্ষকরা অনেক আগে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়েছেন। এখন দেখার বিষয় স্কুল শিক্ষকদের প্রতি কি পদক্ষেপ নেবেন শিক্ষা দপ্তর। বর্ধমান থেকে আমজাদ আলী সেকে, রিপোর্ট পাবলিক টাইমস।